নমস্কার বন্ধুরা জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম কেন্দ্র সরকারের এমন এক স্কিমের ব্যাপারে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। যেখানে মাত্র তিন হাজার টাকা জমালেই কিন্তু আপনি পেয়ে যাবেন চুয়াল্লিশ লাখ টাকা এবং আপনি যদি তিন হাজার টাকার কম রাখতে চান সেক্ষেত্রেও কোনো ব্যাপার নেই কারণ এই স্কিমে কিন্তু মিনিমাম পাঁচশো টাকা থেকে ইনভেস্ট করা যায় কিন্তু সেই টাকার পরিমাণটা যদি আপনি তিন হাজার টাকা করতে পারেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন চুয়াল্লিশ লাখ টাকা এবং কেন্দ্র সরকারের এই স্কিমে কিন্তু আপনার টাকা হানড্রেড পারসেন্ট সুরক্ষিত তো কি এই স্কিম সেই ব্যাপারে বিস্তারিত চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা এখানে দেখুন বলা হয়েছে তিন হাজার টাকা জমালে পাবেন চুয়াল্লিশ লাখ কেন্দ্রের এই পেনশন স্কিমে বিনিয়োগে আপনি হবেন লাখপতি বিস্তারিত জেনে নিন প্রকাশিত তথ্যে দেখুন বলা হয়েছে অবসর গ্রহণের পর জীবন কিভাবে চলবে তাই নিয়ে বেশ ভীত থাকেন অনেকে অর্থাৎ বৃদ্ধ বয়সে উপার্জনের পথ সুনিশ্চিত করতে কেন্দ্র সরকারের তরফে চালু করা হয়েছে ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস এবার এনপিএস এর মাধ্যমে বড়সড় সুবিধা পেতে চলেছেন সাধারণ মানুষ সামান্য কিছু টাকা জমালেই বিরাট অঙ্কের রিটার্ন পাবেন আপনি মাত্র তিন হাজার টাকার বিনিময়েই এককালীন মিলবে চুয়াল্লিশ লক্ষ টাকা অর্থাৎ সামান্য বিনিয়োগেই নিশ্চিন্তে কাটবে আপনার অবসর জীবন এবার জেনে নেওয়া যাক কী এই ন্যাশনাল পেনশন সিস্টেম এই স্কিম শুরু করা হয় সরকারি কর্মচারীদের জন্য অবসর জীবনেও যাতে আর্থিক অভাব না থাকে সেই দিক মাথায় রেখে এই স্কিমের প্রচলন করা হয় কিন্তু পরবর্তী সময়ে সমস্ত মানুষের জন্যই খুলে দেওয়া হয় এই সিস্টেম অর্থাৎ যে কোনো সাধারণ মানুষ কিন্তু এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন এটা কিন্তু একটা ভীষণ বড় খুশির খবর যে কোনো ভারতীয় নাগরিক তার আঠেরো বছর বয়স থেকেই এই প্রকল্পের জন্য টাকা জমা দিতে পারবেন এক্ষেত্রে আপনাকে ন্যূনতম পাঁচশো টাকা জমা করতেই হবে অর্থাৎ মিনিমাম আপনি পাঁচশো টাকা দিয়ে কিন্তু এটা চালু করতে পারেন এবার ষাট বছর বয়স পর্যন্ত টাকা জমা দিয়ে যেতে হবে আপনি যত টাকা বিনিয়োগ করছেন সেই হিসেব অনুযায়ী মিলবে পেনশন অবসর জীবনকে আরও বেশি সুরক্ষিত করার জন্য এই স্কিম শুরু করা হয়েছে এখানে দারুণ রিটার্ন মেলে একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝানো হলো যেমন ধরুন আপনি বছর বয়সে এই স্কিম নিলেন এবং মাসিক তিন হাজার টাকা বিনিয়োগ করলেন এবার আপনি ২৬ বছর ধরে প্রতি মাসে তিন হাজার অর্থাৎ বছরে ছত্রিশ হাজার টাকা বিনিয়োগ করবেন অর্থাৎ মাসে তিন হাজার করে হলে তিনবারং ছত্রিশ ছত্রিশ হাজার টাকা আপনি যদি বিনিয়োগ করেন সেক্ষেত্রে আপনি মোট নয় দশমিক ছত্রিশ লাখ টাকা জমা করবেন টেন পার্সেন্ট সুদ মিলবে এক্ষেত্রে তাহলে আপনি অবসরের সময় ফেরত পাবেন চুয়াল্লিশ দশমিক পঁয়ত্রিশ লাখ টাকা অর্থাৎ মাত্র নয় লক্ষ সামথিং জমিয়ে আপনি কিন্তু চুয়াল্লিশ লাখ সামথিং পেয়ে যাবেন এটা কিন্তু একটা বিরাট বড় রিটার্ন বন্ধুরা তাহলে বুঝতেই পারছেন রিটার্ন এর পরিমাণটা অনেকটাই বেশি সুতরাং আর দেরি না করে এই স্কিমে বিনিয়োগ করুন তো বন্ধুরা এটাই ছিল কেন্দ্র সরকারের একটা খুব ভালো পেনশন স্কিমের বিষয়ে তথ্য আশা করি তথ্যটা আপনাদের পক্ষে হেল্পফুল হবে এবং এই ধরনের সমস্ত সরকারি প্রকল্প সম্পর্কে জানতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন